আজকে আমার রেসিপি বাসন্তী পোলাও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এবং স্বল্প সময়ে এই সুস্বাদু বাসন্তী পোলাও রান্না করতে পারবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ধাপে রয়েছে একটি বিশেষ টিপস যা আপনার পোলাওকে করবে আরও বেশি মজাদার এবং রেস্টুরেন্ট স্টাইল। চলুন শুরু করি এবং শিখে নিই এই অসাধারণ রেসিপিটি। প্রথমে আমি 300 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়ে নেব। গোবিন্দভোগ চালটি নরম এবং সুগন্ধি, যা আপনার পোলাওকে অসাধারণ স্বাদ দেবে। চালটি একটি বড় বাটিতে নিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এজন্য আমি বাটিতে জল দিয়ে দেব, দিয়ে হাত দিয়ে ভালো করে এইভাবে ধুয়ে নিতে হবে। কিছুক্ষণ ধুয়ে জলটাকে আমি ঝরিয়ে দেব। এরপর আবারও আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এরকম করেই আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ না জলটা পরিষ্কার হয়। এখানে 2-3 বার বেশি জল দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ বারংবার ধুলে পারে যে চালের স্মেলটা থাকে সেটা চলে যায়। এরপর চালটি শুকনো করে নিতে হবে। আমি এখানে চালটি শুকনো করার জন্য একটি বড় থালা নিয়ে নিয়েছি, আর তাতে চালটি এইভাবে ছড়িয়ে দেব এবং কিছুক্ষণ রেখে দেব শুকনো করার জন্য। চালটি ভালো করে শুকনো করতে হবে, যাতে রান্নার সময় চালগুলি জড়িয়ে না যায়। এইবার আমি একটি প্লেটে নেব গরম মশলা, 50 গ্রামের মতো কাজু বাদাম, 50 গ্রামের মতো কিশমিশ, 2 তেজপাতা, 5 সবুজ কাঁচা লঙ্কা এবং 1 চামচ গ্রেট করে রাখা আদা। গরম মশলার মধ্যে থাকবে ছোট এলাচ, দারুচিনি আর লবঙ্গ। এখন চালটি সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার আমি চালটিকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এবার ওই চালেতে আমি 2 চামচ লবণ দেব। আপনারা যদি বেশি চাল নেন সেই মতো নুন দিয়ে দেবেন, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ ঘি, 1 চামচ কুচিয়ে রাখা আদা। চালের সাথে এই মশলাগুলি ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলাগুলি চালের সাথে ভালোভাবে মিশে যায়। হলুদ গুঁড়ো দিলে পোলাওয়ের একটা খুব সুন্দর রং এসে যায় এবং ঘি দিলে তার সুগন্ধটাও বেড়ে যায়। এইবার আমি একটি বড় প্যান বা হাঁড়িতে 20 মিলির মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হলে ওতে কাজু বাদামগুলো দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না সোনালি বাদামি রং আসছে। এরপর ওতে কিশমিশ দিয়ে দেব, 2 তেজপাতা আর গরম মশলাটাও দিয়ে দেব। মশলাগুলি দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। সুগন্ধ উঠে আসা পর্যন্ত এইভাবে আমরা ভাজতে থাকব। মশলা বেশি সময় ধরে ভাজবেন না, এতে পুড়ে যেতে পারে। তারপর এতে মিশিয়ে রাখা চালটি দিয়ে দেব। চালটি কিছুক্ষণ নাড়াচাড়া করাতে হবে কাজু ও কিশমিশের সাথে। এবার এতে জল দিয়ে দিতে হবে। মনে রাখবেন, এখানে জলের মাপটা খুবই গুরুত্বপূর্ণ। 1 কাপ পরিমাণ চাল নিলে সেখানে আমি 3 কাপ পরিমাণ জল দেব। জল ও চাল একই কাপের সাহায্যে মাপব। জলের মাপের ক্ষেত্রে সাবধান হবেন, জল ঠিক মতো মাপ না হলে পোলাওটা বেশি গলে যাবে বা শক্ত হয়ে যাবে। সঠিক অনুপাতে জল ব্যবহার করবেন। জল দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি লো ফ্লেমে 5 মিনিট ঢেকে রান্না করব। পোলাও রান্নার সময় সবসময় খেয়াল রাখতে হবে এটা লো ফ্লেমে করে নেওয়ার, তাতে চালটা পুড়বে না এবং সমানভাবে রান্না হবে। 5 মিনিট পর দিয়ে দেব 1 চামচ চিনি। আপনি চিনি পছন্দ না করলে নাও দিতে পারে। এরপর কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেব এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। যদি আরও সুগন্ধ চান তাহলে সামান্য কেওড়ার জল দিয়ে নিতে পারেন রান্নার শেষে। এরপর চালটি দমে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখবেন, সুগন্ধি বাসমতি পোলাও একদম প্রস্তুত। যদি আমাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।